তরুণদের মাঝে উদ্ভাবনী শক্তি বাড়াতে রাজধানীর হোটেলে হয়ে গেল হুয়া আয়োজনে সিটস ফর দ্য ফিউচার প্রতিযোগিতা এবছর বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছয়শ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয় বাছাইয়ের পর চূড়ান্তভাবে দুইজনকে নির্বাচন করা হয় তারা দুই সপ্তাহের জন্য চীনে হুয়াইয়ের হেডকোয়ার্টারে প্রশিক্ষণের সুযোগ পাবেন দু সাল থেকে চালু হয় এ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার হুয়াইয়ের সিও জাং জিং জান বিজয় টিভির নির্বাহী পরিচালক নাইলা বাড়ি সহ আরও অনেকে